মাথা খারাপ হয়ে গেছে। না দাদা, ও আমাদের সমস্ত দু নম্বরী কারবার ভালোভাবে জানে। ও বেঁচে থাকলে আমাদের খুব সমস্যা হবে, সেই জন্য ওকে শেষ করে দিই। যখন মনে হবে ওকে শেষ করে দে। দাদা, ও কি কোনো বাঘ? শান্ত মনে শুনুন দাদা, একবার পুলিশ যদি ওকে অ্যারেস্ট করে তাহলে ওখানেই ওর খেলা শেষ হয়ে যাবে, সেই ব্যবস্থা করতে হবে। ওকে পুলিশকে ধরিয়ে দিতে হবে। আমি মানি বার্মা বলছি, বাধ্য হয়ে আপনি আমার উপর একটা কেস ফাইল করেছেন না? ওই দিন আমার গাড়ি নিয়ে খুন করা লোকটা শিবা ছিল। আমার যে লোকটা ওকে দেখেছিল তাকে মেরে ও পালিয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনি সেটা জানেন। এই, এদিকে এসো। আমি শিবা বলছি। কি ব্যাপার? কিছু কথা ছিল আমার। কি কথা বলতে চাও? তোমার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জায়গাটা তুমি বলো, কটার সময় যেতে হবে? যদি ওরা কোনো প্ল্যান করে তোমাকে ডেকে থাকে আর তোমার যদি কিছু হয়ে যায় তখন? ভয় পাচ্ছ নাকি? তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু হবে না। ও আমার শত্রু আমি মানছি, কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু তোমায় আমার সঙ্গে থাকতে হবে। তোমাকেও তো আমার সাথেই থাকতে হবে। কি ব্যাপার? আজ পর্যন্ত চেয়েছিলাম তোমাকে যেখানেই দেখতে পাবো তোমাকে শেষ করে ফেলবো, আর হয়তো তুমিও এটাই চেয়েছিলে, আমি জানি সেটা। কোনো প্রয়োজনীয় কথা বলার ছিল? এমন একটা প্রবলেম হয়েছে যে কিছুদিন আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। পুলিশ আমাকে খুঁজছে। তাতে কি? এই মুহূর্তে আমার প্রোটেকশনের প্রয়োজন। তোমার? না, আমার ভাইয়ের। তুমি কি 15 দিনের জন্য ওকে একটু সেফ ভাবে রাখতে পারবে? আমি কেন? জানি না কেন, তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। তুমি হতে পারো আমার শত্রু, তুমি কিন্তু এটা ভাববে না যে আমি হেরে গেছি। আমাদের মধ্যে যা ছিল সেই শত্রুতা সেরকমই থাকবে। তুমি কি কাজটা করতে পারবে? তোমার আমার উপর ভরসা আছে, সেই জন্য করবে। তোমাকে বিশ্বাস করি আমি। আসুন কাশি ভাই, আমার নাম গোপী, আমি সব কিছু জানি। এখানে সবাই নিজেদেরই লোক, কোনো সমস্যা হবে না, আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। খাও। শোনো, তোমার জন্য এখানে সব ব্যবস্থা আছে, যখন যা লাগবে চেয়ে নিও, গিরি অ্যারেঞ্জ করে দেবে। যতদিন সম্ভব আমি এখানেই থাকবো, বাইরে কোথাও যেতে হলে আমাকে জিজ্ঞেস করে তারপর যাবে, বুঝলে? আচ্ছা দাদা। আমি সব কিছু জেনে গেছি। প্রথমে রাগ হয়েছিল, কিন্তু তারপর ভেবে চিনতে শান্ত হলাম। তুমি শিবার সঙ্গে দেখা করেছো? আমি শুনলাম ওর ভাই তোমার কাস্টডিতে। সত্যি? হ্যাঁ সত্যি। এক কাজ করো, ওকে আমার কাছে নিয়ে এসো, ওর সাহায্যে শিবাকে শেষ করে দেব। আমি এই কাজটা করতে পারবো না রবি ভাই, শিবা আমার উপরে ভরসা করেছে, আর যে আমার উপরে ভরসা করে তাকে আমি কোনোদিনও ঠকাই। আরে কিসের ঠকানো? আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার কথা শুনতে রাজি হচ্ছ না কাশি, এটা কি ঠকার নয় কাশি? না, তোমার কাছে কাজ করি এটা আমার চাকরি, আর এখন যেটা করছি সেটা মানবতার কাজ,
আর আমি যেটা করছি তার জন্য তোমার কোনোদিনও কোনো ক্ষতি হয় এরকম আমি চাইব না, এটা আমি তোমায় কথা দিচ্ছি। ততদিন তোমার শত্রু আমার শত্রু, শুধু আজই নয়, সব সময়ের জন্য। মাথায় রেখো, আমি পাল্টে যাব না। শিবা আমার শত্রু, তোমার কি বন্ধু? এটা কখন বললাম? তাহলে ওর ভাইকে আমাদের দাও, বড়র বদলে ছোটকে আগে শেষ। এই কাপুরুষের মতো কথা বলিস না, পুরুষ মানুষের মতো সামনে গিয়ে লড়াই করে দেখা। সঙ্গী যখন বিশ্বাসঘাতক, কি করার থাকে আর? এই কাশি দেখো, এলাহাবাদ জেলে তোমাদের মধ্যে দেখা হয়েছিল, তারপর রেস্টুরেন্টে তোমরা কথা বলেছিলে, আমার বন্ধুরা দেখেছে। তুমি বলার পরই ওরা জানতে পারে যে আমাদের গুদামে হাতিয়ার আছে, আর এখন তুমি ওর ভাইকেও বাঁচাতে চাইছো। তুমি সেম সাইড গোল করছো নাকি? হ্যাঁ, রবি ভাই ভালো করেছে যে তোমার ওপর নজরদারি করিয়েছিল। ওর কপালে বন্দুক ঠেকিয়েও তুমি যখন ওকে গুলি করনি, তখনই তোমাকে আমার সন্দেহ হয়েছিল। এখন তুমি শিবার ভাইকে আমাকে দিচ্ছ না, তোমাকে আমি কি করে বিশ্বাস করব? তাহলে তো এখানে এখন আমার থাকার কোনো প্রয়োজনই নেই। যেখানে কোনো বিশ্বাস নেই সেখানে আমি কাজ করি না। রবি ভাই, এতদিন পর্যন্ত আমায় কাজে রাখার জন্য ধন্যবাদ। চলি এবার। কাশি, এখান থেকে বাইরে যাবার পারমিশন শুধু আমি দিই। আমিও দেখবো এখান থেকে যাও কি করে। রবি ভাই, তোমার সাথে প্রথম দিন যখন আমার দেখা হয়েছিল, ওদিন কিন্তু আমি মিস করিনি। তুমি আমার ব্যাপারে ভালো করেই জানো। গিরি, আমি তো তোকে বারবার বলছি, কেন আমার সাথে এখানে পড়ে আছিস? ওখানে ফিরে যা, তোর কাজ ওখানে রয়েছে। না দাদা, আমি এখানেই থাকবো, আমি তোমাদের সাথে থাকতে চাই, আমাকে ওখানে যেতে বলবে না। ব্যাপার রবি, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে হাত মেলাও, তুমি ডেকেছো বলেই তো এসেছে। মনি ভাই, তুমি গিয়ে হাত মেলাও না। আমি ওর সাথে হাত মেলাবো? একটা বাচ্চা ছেলেকে মাথায় তুলে দিয়ে এখন ওর ভয় লেজ গোটাচ্ছে। এই তুই কি করেছিস? তুই যা করেছিস আমি ভয় পাই। আরে মুখ বন্ধ রাখ, বলবি না। তুই কি ভেবেছিস তোকে আমি ভয় পাই? এসে যাই যাবি না। শোনো, শান্ত হও দুজনে, যে কাজটা করতে এসেছো আগে সেটা মেটাও। এত বছর বাদে দুজনে দেখা হলো, একটু মাথা ঠান্ডা রাখো। আচ্ছা, কি কথা বলতে হবে? যতদিন ওরা আলাদা আছে ততদিন আমাদের কিচ্ছু করতে পারবে না, কিন্তু যদি ওদের মিল হয়ে যায় তাহলে আমাদের বিপদ, আর তারপরে বোম্বাই শহরে আমরা কাজ করতে পারবো না মানে। আর তারপর ভাই, আমাদের ওই মন্দিরের সামনে বসে ভিক্ষে করতে হবে। আরে এখন কি করতে হবে সেটা বল। দুজনকেই মেরে ফেলতে হবে। রবি ভাই, আমার তো মনে হচ্ছে ভালো কথায় কাজ হবে না কোনো। তার দরকার নেই, কথা একদম পরিষ্কার, এক ঢিলে দুই পাখি। শিবার ভাই কাশির হেফাজতে আছে না, ওকে তুলে আন, দুজন একে অপরকে মেরে দেবে আর আমরা সব সময়ের জন্য স্বাধীন হয়ে যাব। মানে ওর ভাইকে তোলা অত সহজ নয় যেমন তুমি ভাবছো। ওর রক্ষাকর্তা হলো কাশি। তুমি কাশিকে দূর থেকে চেনো, আমি ওকে কাছ থেকে চিনি। তাহলে তো যতক্ষণ শিবার ভাই কাশির কাছে আছে আমরা কিচ্ছু করতে পারবো না। শোন, আমি বলছি,